বরগুনায় টহল শুরু দিচ্ছে নৌবাহিনী। সকাল থেকে একযোগে জেলার ৬ উপজেলায় টহল দিচ্ছেন বাহিনীর ৫ শতাধিক সদস্য। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ, চলে যাব তার কাছে। দেখুন, বরগুনা মোট দুটি সংসদীয় আসন, বরগুনা সদর, আমতলী এবং তালতলী নিয়ে গঠিত বরগুনা এক আসন, এবং বেতাগি, বামনা এবং পাথরঘাটা নিয়ে গঠিত বরগুনা দুই আসন। বরগুনা দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সুলতানা নাদিরা। এ আসনে মোট ৭ জন প্রার্থী রয়েছেন। তবে সুলতানা নাদিরা অনেকটাই সুবিধাজনক স্থানে রয়েছেন, কারণ এই আসনে তিনি, এই নির্বাচনী আসনে তিনি ব্যতীত অন্য আর কোনো জনপ্রিয় প্রার্থী নেই। তবে এই আসনে ভোটার উপস্থিতিটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এটা কিন্তু নির্বাচন সংশ্লিষ্টরাও কিন্তু এই আসনে ভোটার উপস্থিতি নিয়ে একটু শঙ্কার মধ্যে রয়েছেন। অন্যদিকে বরগুনা এক আসনে মোট ১০ জন প্রার্থী, তবে এ আসন থেকে, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ খলিলুর রহমান। অভ্যন্তরীণ কারণে, দলীয় অভ্যন্তরীণ কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এখন কিন্তু বরগুনা এক আসনে মোট ৯ জন প্রার্থী রয়েছেন। এই ৯ জনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের টানা ৭ বার মনোনয়ন পেয়ে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন যে ৯ জন প্রার্থী, তার মধ্যে দলীয় ৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এই স্বতন্ত্র প্রার্থীদের চাপে কিন্তু তিনি কিছুটা কুণ্ঠাস অবস্থায় রয়েছেন। বরগুনায় মোট ৩০১টি ভোট কেন্দ্র রয়েছে এবং এখানে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৪,০০,০০৮১১ হাজার, এবং এখানে বরগুনা এক আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৮৭টি এবং বরগুনা দুই আসনে ১১৪টি। তো বরগুনা দুটি আসন মিলিয়ে মোট ৬৭টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ভোট কেন্দ্রগুলোতে ১২ জন আনসার সদস্যের পাশাপাশি ৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া অন্যান্য যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ২ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, পাশাপাশি আনসার সদস্যরা থাকবেন। তো নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কিন্তু এখানকার স্থানীয় প্রশাসন কিন্তু বদ্ধপরিকর। তার বরগুনায় কিন্তু ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বরগুনার ৬ উপজেলায় নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু ৫ শতাধিক নৌসেনা দায়িত্ব পালন করছেন, এবং রিটার্নিং কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যে কোনো মূল্যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান। এজন্য কিন্তু নির্বাচনের যে আজ সকাল ৮টায় প্রচার প্রচারণার সময় শেষ হয়ে গেছে, এর আগে যে প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়েছেন সেখানে কিন্তু তারা কোনো প্রার্থীকেই ছাড় দেননি। তারা স্বতন্ত্র থেকে শুরু করে দলীয় মনোনীত প্রার্থী সবাইকেই কিন্তু তারা যে ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদেরকে কিন্তু সেইভাবেই আইনের আওতায় আনা হয়েছে। অন্যদিকে বরগুনা নির্বাচনী প্রচারণার সময়টা কিন্তু খুবই শান্তিপূর্ণ ছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে গতকাল রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবনী ইউনিয়নের দুটি নৌকা প্রতীকের দুটি নির্বাচনী প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম বরগুনা থেকে।